আমরা কোন জগতে বসবাস করছি, যে জগৎ বর্তমান জাহিলিয়াতকে হার মানিয়ে ফেলছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আমাদের এক প্রিয় ভাই শরীফউদ্দিন নুরী মাহফিল শেষে ফেরার পথে কিছু দুর্বৃত্তদের হাতে দেয় আটকা পড়ে, সেই মানুষ নামের জানোয়ারগুলো তার জিহ্বাটা কেটে দিয়েছে। আপনাকে খারিজিও হওয়া যাবে না, আবার শিয়াও হওয়া যাবে না। যেই দরবারের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ দেওয়ার সুযোগ করে দেয়, যেই দরবারের মধ্যে রাসূলের প্রিয়তম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু বুখারী শরীফের মধ্যে আসছে, শুধু তার উপরে পৃথিবীর মধ্যে যত রাসূলের সাহাবী আছেন, শুধু সাহাবী নয়, কিয়ামত পর্যন্ত যত উম্মত রয়েছে, সমস্ত উম্মতের যত বড় নেক আছে, ওই নেকগুলোকে যদি এক পাল্লাই দেওয়া হয়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র হিজরতের রাতে যে এক রাত, ওই এক রাতের নেকগুলো সমান হবে। পবিত্র কালামুল্লাহ শরীফকে কলঙ্কিত করার জন্য, রাসূলুল্লাহর সাহাবীদেরকে কলঙ্কিত করার জন্য, ইসলামকে কলঙ্কিত করার জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে কলঙ্কিত করার জন্য আমাদের এই দেশে কিছু দুষ্ট প্রকৃতির মানুষ শিয়াবাদ বিস্তার করে এই দেশের সরল মরা সুন্নি মুসলমানদের ভাইদের মধ্যে হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ করছে। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, ওই সকল মানুষদেরকে আমরা বয়কট করলাম, ওই সকল মানুষদেরকে আমরা বয়কট করলাম। এরা মানুষ, সেই সময়ের জাহিলিয়াতকে এরা হার মানুষ। শরীফুল উদ্দিন নুরী ভাইটির অপরাধ কি ছিল? হয়তো কোনো মঞ্চে কাদিয়ানির বিরুদ্ধে কথা বলেছে, এক কথা বল না কেন, বাতিলের বিরুদ্ধে কথা বলেছে, হয়তো কোনো জালিমের বিরুদ্ধে আওয়াজ দিয়েছে। একটি গোষ্ঠী, একটি মহল সেটা সহ্য করতে না পেরে মঞ্চে তো অ্যাটাক করতে পারে না, পারবে না, কারণ মঞ্চে অ্যাটাক করলে কারো পায়ের নিচার জুতো থাকবে না। এই জন্য এখন ম্যাক্সিমাম বক্তাদেরকে তারা অ্যাটাক করছে বিভিন্ন রোডঘাট রাস্তাপথে। কি ছিল, কি অপরাধ ছিল প্রিয় ভাইটির, আপনি তার জিহ্বাটা কেটে দিলেন? আচ্ছা, আপনাদের মাঝে আমি জানতে চাই, কোন হুজুর শুধু শরীফউদ্দিন নুরী না, যত হুজুর মসজিদ থেকে ময়দান পর্যন্ত আমরা কথা বলছি, আমরা কি কারো বাবার কথা বলি? সব কথাগুলি কার বলি বলেন তো, বলেন, আপনি রাগ করেন কেন, হয় কেন, মানতে পারেন না ব্যর্থতা আপনার? আপনার তো কাজ ছিল আমাদের কোরআনের কথাগুলি মসজিদ থেকে ময়দান পর্যন্ত, আপনি শোনার পরে আপনার জীবনের কেমনে পরিবর্তন হয়, কোরআনের দিকে কি করে ফিরে আসেন, কি করে নিজেকে স্যারেন্ডার করেন, নিজের জীবনের কোনো পরিবর্তনের চিন্তা ভাবনা নেই, এ কথাগুলি সামনে যেন আর কেউ বলতে না পারে, এই জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে আমাদের উপরে লেগেছে। কোরআন 1500 বছর আগে মানুষগুলির বর্ণনা দিয়েছেন, আলেমদের সাথে সবাই দুর্ব্যবহার করতে পারবে না, আলেমদের গায়ে হাত সবার উঠবে না, আলেমদের ওপরে মুখের ভাষা সবার খারাপ হবে না। এই কাজগুলি যারা করবে, 1500 বছর আগে কোরআন তথ্য দিয়েছে, এরা হবে জারজ, যাদের 8-10টা বাপ পৃথিবীতে, 8-10টা বাপের মধ্য দিয়ে যারা পৃথিবীতে এসেছে, শুধু এই মানুষগুলি আলেমদের নামে মিথ্যে মামলা দিতে পারবে, আলেমদের গায়ে হাত দিতে পারবে, আলেমদের নামে উল্টা পাল্টা গালি গালাজ মন্তব্য করতে পারবে। বৈধ বাপ দিয়ে পৃথিবীতে যারা আসবে, তারা কখনো আলেমদের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না, পারবে না, কোনো আলেমের গায়ে তারা হাত দিতে পারে না, পারবে না, বরং আলেমের সম্মান ইজ্জত রক্ষা করবার জন্যে শরীরে এক ফোঁটা রক্ত থাকলে সেটা কোরবান করে দেবে। সূরা কলমের 13 নম্বর আয়াতে 1500 বছর আগে আল্লাহ এই কথাগুলি দিয়েছেন, আউতুল্লিম বাদা যালিকা জানিম, যারা সন্তানকে চেনার যে আপনার বদ অভ্যাস, একে চেনার যে সিমটম আলামত, এই সূরা কলমের এই আয়াতটার ভেতরে পাবেন।
আফসোস লাগে, দুঃখ লাগে, কোন জগতে কোন দেশে বসবাস করছি। কোরআন হাদিস জানার পরে জাতির সামনে বলতে পারি না, বললে মায়ের, বললে জিভ কেটে নেয়, বললে গাড়ি ভাঙচুর করে, বললে মিথ্যে মামলা দিয়ে থানায় নেয়, বললে আশেপাশের মাহফিল সব বন্ধ করে দেয়। তা আমি তো গবেষণা করে দেখেছি আমার বাপ আমারে মাদ্রাসায় পড়ায় জন্মের ভুল করেছে। আমি আজ যদি মাদ্রাসায় না পড়তাম আমারে কেউ বাধাও দিত না, কিছুই হতো না। আচ্ছা মাদ্রাসায় পড়ে এই কোরআনটা বক্ষে ধারণ করে আমি তো দেখছি আমার মহাবিপদ। একদিকে বললে মায়ের, আবার না বললে ডাবল মায়ের, বললে দুনিয়ার মায়ের, হাতে হ্যান্ডকা পায়ে ডান্ডা বেরি, স্ত্রী সন্তান ছেলে মেয়ে মা বাপ আত্মীয় স্বজন সবাই এক পর্যায়ে বসে বসে চোখের পানি ফেলে, আর যদি না বলি আবার ডাবল মায়ের। এই কথা বল না কেন? এত কিছু জানার পরে আমরা যদি কোরআন থেকে হক কথা বলতে না পারি, আপনি যদি এরকম করেন কি দরকার কোরআনের মাহফিলে অনুমতি দেওয়ার? বন্ধ করে দেন। কি দরকার আমাদের বেঁচে রাখা? আপনি গুলি করেন, ব্রাশ ফায়ার করে মেরে দেন, শেষ, বেদাল শেষ, আপনার পথের কাঁটা একবারে শেষ। কিন্তু আপনি আমারে এমন এমন অপবাদ দিয়ে, এমন এমন মামলা দিয়ে জাতির সামনে বিশ্ব বাজারে কালার করছেন, যেটা থেকে শয়তান পর্যন্ত দাঁত বের করে আসছে। মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ বের হয়েছে, মামলা দিতে দিতে শেষ পরে শেষ পর্যায়ে সেই লোকটার নামে মামলা দিয়েছে নাকি মোবাইল ছিনতাই। এশিয়া মহাদেশের হাদিস বিশারদ সবচেয়ে বড় বিজ্ঞ একজন আলেম মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ 2023 সাল নিয়ে যা বলেছে সব বাস্তবায়ন হয়েছে। মামলা দিতে দিতে যখন আর মামলা খুঁজে পায় না তখন মামলা দিয়েছে মোবাইল চুরি। এ কি কোনো পাগলে বিশ্বাস করে? এমন এমন মামলা দিলেন গাছ কাটা, যে গাছ তো আমার জন্মের পর থেকে আমার চোখে দেখেনি। আপনি এমন এমন মামলা দিলেন যে মামলার নাম ধর্ষণ, একটা মানুষ নাকি 30 লক্ষ মা বোনের ইজ্জত ধ্বংস নষ্ট করেছে। এটি কি কোনো পাগলে বিশ্বাস করে? তো স্বাধীন দেশে কোরআন পড়ে কোরআনের ব্যাখ্যা যদি আমরা করতে না পারি তা আমরা যাবো কোন জায়গায় বলেন? বলেন আমরা যাবো কোন জায়গায়? আমি তো মাহফিলে এসেছি, আমারে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, আমার কাজ হচ্ছে হক কথা বলা। কে বেজার হবে আর কে খুশি হবে ওটা তো আমি দেখব না। আমি এসেছি, এই চেয়ারে বসছি, এখানে থাকবো যতক্ষণ, বাপকও ছাড় দেবার কথা না। কার পক্ষে যাবে আর কার পক্ষে না যাবে আমি ওদিকে তো তাকাবো না, আমি আল্লাহর দিকে তাকিয়ে কোরআনের কথা বলার জন্য আইছি। আমি বলবো, বলতে গিয়ে যদি মামলা হামলা জুলুম অত্যাচার জেলখানা এসে যায় ওটা আমার জন্য মামলা হামলা জেলখানা জুলুম অত্যাচার টর্চার ইমান না, ওটা জান্নাতে যাবার কাফফারা। এখন আলিয়া কৌমিয়া সব আলেমরা আল্লাহর রহমতে 56,000 বর্গ মাইলের এই দেশে কোরআনের হক কথা বলতে শিখেছে। তাদেরকে রাস্তার মাঝখানে ধরে গাড়ি ভাঙচুরের মধ্য দিয়ে তাদের শরীরে আঘাত করে জিহ্বা কেটে নিয়ে আন্দাজে মিথ্যে মামলা দিয়ে জেলখানায় নিয়ে কোরআনের কথা আর বন্ধ করা যায় না, যাবে না। চাক্ষুষ আমরা দেখতে পাচ্ছি সামনে আসিতেছে কোরআনের বিজয়। যে দেশে কোরআনের মাহফিল ঘরে ঘরে চালু হয়ে অন্যান্য সাংস্কৃতিক যে জগৎ সিনেমা হল, যে দেশে সব বন্ধ হয়ে কোরআনের মাহফিল চালু হতে পারে, ওই দেশের মানুষকে কোরআন থেকে, ওই দেশের মানুষকে আলেমদের থেকে আর আলাদা করা যায় না, যাবে না। আলেমরা এখন হক কথা বলতে শিখেছে। হক কথা বলতে গিয়ে যদি বাবা এসে নারাজ হয়ে যায় বাবাকেও আর আলেমরা সামনে ছাড় দেবে না। আজকের মাহফিল থেকে দৃঢ় প্রতিজ্ঞা হবে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি কেউ বাধা দেয় পায়ের নিচে থাকে কি বলে নাম কি? জুতোর মায়ার করা চলবে না। প্রত্যেক যত দামের জুতো হোক, 1 লক্ষ টাকার জুতো হলে অসুবিধা নেই, কোরআনের কথা বলতে এসে যদি কেউ বাধা দেয় বক্তা শ্রোতা উভয়ের কাজ হবে পায়ের জুতো খুলে ওরে পেটা। ওরে সাইন্স করতে গিয়ে যদি ফাঁসিতে জীবন দেওয়া লাগে
এরপরও কোরআনের জন্য দিতে আমরা রাজি। আমরা আলেমরা ভেসে আসিনি, আপনি যেমন পাসপোর্ট ভিসা করে এদেশে আসেননি, আমরাও আসিনি। আপনার স্বাধীনতা যতটুকু আমাদের স্বাধীনতা ততটুকু, আপনি সবকিছু করতে পারবেন, আমরা করতে পারবো না, ব্যাপারটা তো এরকম না। কোনো আলেমের ঘরে, কোনো আলেম তাকান, কোনো কাপুরুষের ঘরে জন্ম নেয়নি। প্রত্যেকটা আলেমের জন্ম আল্লাহ, প্রত্যেকটা আলেমের জন্ম নেবার সুযোগ আল্লাহ করেছে বীর পুরুষের ঘরে। অতএব এখানে আলেম যারা আছেন, বীর পুরুষের মতো সিংহের মতো গর্জন দিয়ে কথা বলবেন, বিড়ালের মতো ম্যাও ম্যাও করে 10 বছর থাকার কোনো অধিকার নেই। আপনি যদি পৃথিবীতে বেঁচে থাকতে চান, সিংহের মতো গর্জন দিয়ে 1 সেকেন্ড থাকেন, এই 1 সেকেন্ড আপনার জীবনের জন্য স্মরণীয় বরণীয় আল্লাহ করে দেবে। আজ আমির হামজা বাংলাদেশের জেলখানায় ময়দানে নেই, তাতে কি হয়েছে? জেলখানায় যাওয়ার আগে যতটুকু না জনপ্রিয়তা ছিল, জেলখানায় যাওয়ার পরে জনপ্রিয়তা কম না বেশি? কোরআনের মাহফিলে বলে যাচ্ছি, একটা ঘন্টার জন্য যদি বাংলাদেশের কোনো ময়দানে আমির হামজারে ছেড়ে দেওয়া হয়, আগের তুলনায় লোক তো কমে যাবে। হ্যাঁ, আল্লামা মামুন হককে জেলখানায় কারারুদ্ধ করে রাখা হয়েছে, খালি ছেড়ে দিয়ে দেখেন না, পায়ের নিচের জুতো খুঁজে পান না। আলেমদের নিয়ে সমালোচনা করা যায়, আলেমদের নিয়ে ট্রায়াল করা যায়, আলেমদের নামে না মিথ্যে মামলা দেয়া যায়, বাস্তবতায় ময়দানে ছেড়ে দিয়ে দেখেন আলেমরা কি জিনিস। আচ্ছা, সারা বাংলাদেশের ম্যাক্সিমাম মাহফিলগুলিতে আমার বাধা যে মানুষটারে আমারে কেউ চিনতই না, শুধু কোরআনের হক কথা বলতে গিয়ে বাধার সম্মুখীন হবার কারণে বাংলাদেশের এমন কোন জেলা উপজেলা বাদ নেই যে জেলা উপজেলার মানুষ আমার না আছেন। অতএব আপনারা যে ধারণা করেছেন, হয়তো কয়েকজনকে রাস্তায় এভাবে আটকিয়ে গাড়ি ভাঙচুর করে মেরে ফেলে জিহ্বা কেটে দিয়ে হাত কেটে দিয়ে পা ভেঙে দিয়ে, আমরা এরকম করলে হুজুররা হয়তো ময়দানে আর হক কথা বলবেন, তোমাদের ধারণা কিন্তু ভুল। এক শরীফউদ্দিন নুরীকে তোমরা রাতের গভীরে অতর্কিত হামলা করে জিহ্বা কেটে নিয়েছো, তাতে কি হয়েছে? লক্ষ শরীফউদ্দিন নুরীর জন্ম বাংলার মাটিতে হবে। একজন আলেমরে মিথ্যে মামলা দিয়ে তোমরা জেলখানায় নেবে, তারে তোমরা বাংলার মাটি থেকে কালার করে বিদায় করবে, চেয়ার আল্লাহ বসিয়ে রাখবে না, লক্ষ আলেমরে আল্লাহ হক কথা বলার জন্য বের করে দেবে। গাছের তাজা ডাল কাটলে যেমন আরো অনেকগুলি ডাল বের হয়, ঠিক একই ভাবে একটা আলেমরে মিথ্যে মামলা দিয়ে ধরবেন, নেবেন, কণ্ঠকে স্টপ করবার চেষ্টা করবেন, গাছের ডালের মতো আল্লাহ এরকম হক কথা বলার কর্মী ময়দানে আল্লাহ আছে না? আল্লাহ যেন এই মানুষদেরকে হেদায়েত দান করে। কোরআনের মাহফিলে বদদোয়া করছি না, যদি হেদায়েত থাকে আল্লাহ যেন হেদায়েত দান করে, আর হেদায়েত না থাকলে যে হাত দিয়ে আলেমদের সাথে দুর্ব্যবহার করে, আলেমদের গায়ে হাত উঠায়, এই হাতগুলি যেন আল্লাহ ক্যান্সারে ধ্বংস করে দেয়। এছাড়া আর কি বলবো ভাই, যে কথাই ছিলাম, এই কোরআন যদি আজ আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের সব জায়গায় আমাদের জীবনে থাকতো, কোরআনের বিরুদ্ধে কেউ অবস্থান নিয়ে মারা গেলে বাংলার মাটিতে ওর কোনো জানাজা হতো না। আই কথা বল না কেন, আর জানাজা হচ্ছে আমাদের কারণে, বিশেষ করে আমরা হুজুররা দেই। এখনো এদেশে এক শ্রেণীর হুজুর আছে, আল্লাহর বিধান, আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা করা ফরজ, ও এখনো ওটা মানতেই চায় না। ওর ধান্দা হচ্ছে আমি দিনের কথা বলবো, কালেমার ব্যাখ্যা দেব, কোরআনের কথা বলবো, আমার পেট বাড়বে, আমার বড় বড় বাড়ি হবে, শত শত বিঘা জমির মালিক হব, আমার নামে কেন মামলা হামলা জুলুম অত্যাচার আসবে? আমরা দেখতে পাচ্ছি পায়ের সাথে পা লাগিয়ে এক শ্রেণীর পেট পূজারী আলেম তারা আমাদের সাথে হিংসা করছে, আমাদের নিয়ে নানাভাবে ট্রোল করছে, এই কথা বলে না কেন? যখন জাতির ক্লান্তি লগ্নে সব আলেমদের ঐক্যের হাত বাড়িয়ে দেবার কথা, সেই সময় কোন আলেম যদি ইসলামী আন্দোলন নিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা নিয়ে কোনো ব্যঙ্গ করে কোনো কথা বলে, ওটা আলেম না, ওটা আলেম না।
নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ গোপনে যখন কালমার দাওয়াত দেওয়ার জন্য বের হলেন, সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়ালেন, নবী কুরাইশদের ডাক দিলেন, সবাই জমা হয়ে গেল। আল্লাহর নবী বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই মিলে বলো আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই, আইনদাতা বিধানদাতা জীবনদাতা মৃত্যুদাতা নেই। এ কথা বলো তাহলে তোমরা সফল হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এ কথা বলতে না বলতে নবীজির উপরে পাথর এসেছে না এসেছে বলেন তা আল্লাহর নবী কালেমার কথা, কালেমার ব্যাখ্যা জাতিকে বোঝাতে গিয়ে যদি পাথর খায়, জাতির এই ক্লান্তি লগ্নে এটা যারা অস্বীকার করে, আমার দৃঢ় বিশ্বাস এরা কখনো আলেম হতে পারে না। বর্তমান সময় এরা বাতিলের সামসা, নতুবা সবচেয়ে বড় জালিমের। নামাজ পড়া, রমজান মাস এই যে সামনে আসিতেছে, রমজান মাস, রমজানে রোজা রাখা ফরজ করে দিয়েছে কে বলেন? নামাজ ফরজ করে দিয়েছে কে? সামর্থ্য থাকলে জাকাত দেবার বিধান দিয়েছে কে? সামর্থ্য থাকলে হজ করবেন, করতেই হবে, এটা ফরজ করে দিয়েছেন কে? সে আল্লাহ তাআলাই তো একইভাবে ফরজ করে দিয়েছে। আর আকীমুদ্দিন, আমার দিন প্রতিষ্ঠা করা, এটাও তোমাদের জন্য ফরজ। আল্লাহ এই কথা বলেই যদি শেষ করতেন আমরা তাও হয়তো মানতাম, কিন্তু আল্লাহ শেষ করেনি, পরে আল্লাহ আরো শব্দ লাগিয়ে দিয়েছে, ওয়ালা তাতাফাররাকু ফি, এ নিয়ে কোনো দলাদলি কোনো মতভেদ যেন না থাকে। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন, নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন।